গত বর্ষার জল জমে আছে রাস্তায় এখনো, যার জেরে চরম সমস্যা এলাকাবাসী। একাধিক জলবাহিত রোগ ভয়ে দিন কাটছে তাদের। বাঁকুড়া জেলার কুতুলপুরের রাধামোহনপুর গ্রাম পঞ্চায়েত অধীনস্থ লাউগ্রাম, যেখানে রাস্তাটা যে শুধু রাস্তা না, এক জলাশয় দেখে বোঝার উপায় নেই। বছরে 365 দিনই সেখানে একইভাবে জল জমে থাকে, আর জলকে ঠেলেই পারাপার করতে হয় গ্রামবাসীদের। একাধিকভাবে স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে প্রশাসনিক সমস্ত স্তরে একাধিক অভিযোগ জানিয়েও মেলেনি কোনো সুরাহা। ওই এলাকায় বেশ কয়েকটি গ্রামে শহরে যাওয়ার একমাত্র রাস্তা হল এটি, তাই বছরভর জমে থাকা জল সত্যি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে গ্রামবাসীদের। বাচ্চাদের স্কুলে যেতেও লাগে এই পথ। গ্রামবাসীরা জানাচ্ছেন, জল জমে থাকার কারণে তাদের বাড়িও স্যাঁতসেঁতে হয়ে থাকে, অনেক মাটির বাড়ি ধসে গেছে, এমনকি জ্বর সর্দি অনেক কিছু রোগ জ্বালার সম্মুখীন হতে হচ্ছে বাচ্চাদের। তাই তারা যেন বারবার আর্জি জানাচ্ছে তাদের এই সমস্যা যাতে দ্রুত সমাধান হয়। তবে স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান জানাচ্ছেন, জায়গাটি নিচু হওয়ার জন্য এই সমস্যা চলছে, রাস্তার সাথে ব্যক্তিগত কয়েকজনের জায়গা আছে, আমরা সবার সাথে কথা বলে দ্রুত সমাধানের চেষ্টা চালাচ্ছি। তো রাজ্য পুলিশ রাধামাধবপুর মতো এই জায়গায় রাস্তায় জল জমে আছে, জল জমা যায়, জনতা যাচ্ছে আসছে। এদিকে কতুপুর যাওয়ার এদিকে সবসময় সরকারি রাস্তা, ডিঙ্গেল থেকে মধুবন চাকড়া এই রাস্তায় সবাই কতুপুর যাতায়াত করে, তাদের খুবই অসুবিধা হচ্ছে। রাস্তায় জল তো জল হলেই জল জমে আছে, 2-3 বছরে জল জমছে এখানে। আচ্ছা, আপনাদের তো কোথায় বাড়ি আপনাদের? আমাদের রাধামাধবপুর। অসুবিধার খুঁজছে, বাচ্চা ছেলে রাস্তায় স্কুল যাচ্ছে, ওয়াইফাই যাচ্ছে, সব রাস্তায় জলের মধ্যেই সব যেতে হচ্ছে। সমস্যা খুবই তো আমাদের, আমরা নিজেরাও ফাঁকে বেরোতে পারছি না, জল হলে তো ফাঁকে বেরোনেই যাচ্ছে না, বাচ্চারাকেও পাঠানো যাচ্ছে না। আর রাসুলপুর রাস্তার এইধার দিকে সব মেন রোড, এধার দিকে সব যাতায়াত করে, মধুবন চাকড়া কনকাপতি পঞ্চায়েত পাশেই আমাদের পঞ্চায়েতের কোনো ব্যবস্থা নিচ্ছে নি। এবারে ব্যবস্থা নিয়েছিলাম মানে কি, সামনেই তো পঞ্চায়েত, সেটা আমরা কী করে জানাবো? আর সবসময় পঞ্চায়েতের লোকও যাতায়াত করছে, তো তাদেরও অসুবিধা হচ্ছে, তাদের যে অসুবিধা হয়নি তা না, তাদেরও অসুবিধা হচ্ছে, তারাও তো দিন রাত দেখতে পাচ্ছে, চলছে 2-3 বছর ধরে চলছে সমস্যা, জল হলেই জল জমে যাচ্ছে। বলতে এটি রাধামাধবপুরে পঞ্চায়েতের পাশে এটি একটি রাস্তা, এটি একটি জনবহুল রাস্তা এবং প্রচুর জনগণ যাতায়াত করে এবং পঞ্চায়েতের যাবতীয় কাজকর্ম হয়, যার জন্য প্রচুর মানুষ যাতায়াত করে। এরপর বলি রাধামাধব এই মুখা কনকাবতী মধুবন এই সকল জায়গা গ্রাম থেকে এদিকে কতুলপুর যাওয়ার এটি হচ্ছে মেন রোড, আর এই রাস্তায় জল জমে থাকার ফলে আমাদের বাড়িতে প্রচুর ক্ষতি হচ্ছে, মানে মেঝেগুলো ফেটে যাচ্ছে, স্কুল যাওয়া থেকে আরম্ভ করে আমরা অফিস কাছারি যে কোনো জায়গা গেলেই এই জলটি ঘেটে ঘেটে যেত, আর এই নোংরা জল মানে প্রচুর ক্ষয়ক্ষতি করছে, বাচ্চাদের বাচ্চা ছেলেকে ধরে রাখা যাচ্ছে নি, জল ঘাঁটছে, সর্দি জ্বর জ্বালা হয়েই থাকছে, ফলে বাড়ির ঘরদুয়ার ছুটে যাওয়ার ফলে হচ্ছে। এটা দীর্ঘ 2-3 বছর একভাবে হয়ে যাচ্ছে, এক পথরা জল হলেই এখানে জল দাঁড়িয়ে থাকছে। তাই বলছি কাছেই পঞ্চায়েত কোনো প্রশাসনিক তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না আদৌ আমরা জানতে পারছি না, আর কোনো ব্যবস্থা নিলে তো এতদিন কাজ হয়ে যেত, তাহলে কেন ব্যবস্থা নেবেনি, এটাই আমাদের দাবি। রাধামাধবপুর হচ্ছে আমরা বসবাসী, মানে মানে যেহেতু আমরা এখানে বসবাস করি, আমরা 365 দিন এখানে জল জমলে মরে নে, সেই জল মানে 365 দিন আমরা কাদা ঘেঁটে ঘেঁটে যাতায়াত করছি, আমাদের এই রাস্তাটা নিয়েই সমস্যা, তাছাড়া অন্য কোনো সমস্যা নাই, ব্যবস্থা নাই। ক্ষতি মুখে বলতে আমরা আমরা গরিব মানুষ, আমাদের জমি জায়গা নাই, আমরা মাটির বাড়ি আছে, আমাদের একটু জলের চাপ হলে আমাদের নিজেদের কষ্ট হয়, তাছাড়া কি, আমার তো পাকা বাড়ি নাই, আমাদের গরিব মানুষ, আমাদের পাশাপাশি সব মাটির বাড়ি। হ্যাঁ, জল মোড়ার নিকেশের কোনো ব্যবস্থা নাই তো, তাহলে কী করবো আমরা, সমস্যা, আমরা তো সরকারকে মুখ পণে চেয়েই বসে আছি। হ্যাঁ অবশ্যই, আমরা যেটা সত্যি সেটা সত্যি ঘটনাই বলবো, আমাদের গরিব মানুষ, আমাদের জমি জায়গা নাই, চাপলি আমাদের বাড়ি ঘরে সব জল ঢুকে যাচ্ছে, আমাদের মাটির ঘর, আমাদের তো পাকা বাড়ি নাই, তাহলে আমরা কী করবো সেই জায়গাগুলো? মানে পঞ্চায়েত তো আছে, পঞ্চায়েত তো মানে তাদেরকে বলে কোনো মানে কোনো প্রশাসনের কাজ হচ্ছে না, তাহলে আমরা যে কী করবো? আমরা জল জমাটা রাস্তার সমস্যা নেই, রাস্তাটা বাংলা গ্রামীণ সড়ক যোজনা থেকে হয়েছে এবং ঢালাই, রাস্তাটা একটু নিচু নামাল, এরপরে পাশাপাশি জায়গাগুলো একটু চড়া হয়ে যাওয়ার কারণে রাস্তা জল জমছে, তো এটার জন্যে কিছু কিছু ব্যক্তিগত সমস্যা ছিল, যাদের ব্যক্তিগত ল্যান্ড আছে জল নিকাশ ব্যবস্থা করতে গেলে, তাদের সাথে গ্রাম পঞ্চায়েত অফিসে আলোচনা করা হয়েছে এবং তারা রাজ্য সম্মতি হয়েছে,
খুব তাড়াতাড়ি এই জল নিকাশি ব্যবস্থা করার জন্য, ড্রেনেজ ব্যবস্থা করার জন্য আমরা উদ্যোগ হয়েছি এবং ব্যবস্থা গ্রহণ করা হবে।